হ্যাঁ আঙ্গরি বন্ধু জান বান্ধবী, তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, চায়ের ভিডিও। তো চায়ের সঙ্গে বাঙালিতে সত্যি একটা ইমোশন জড়িয়ে আছে, কি তাই না? হ্যাঁ অবশ্যই, সকাল বিকেল চা না হলে বাঙালিদের চলে না। রীতিমতো বাড়িতে ঝামেলা হয় চা যদি না হয় সকাল, কুক্ষেত্র লেগে যেতে পারে। তো চাটা আস্তে আস্তে আমাদের এখন না, আমরা কিন্তু শুধুমাত্র দুধ চা লেবু চা এতে কিন্তু আমরা আটকে নিই, তাই না? আমাদের এখন কি কি চাই? চকলেট, চকলেট চা, তন্দুরি চা, মালাই চা, হাজার একটা চা আছে। কিন্তু চাটা আস্তে আস্তে গ্লোবাল হওয়ার সাথে সাথে চায়ের সঙ্গে আমরা কফি খাওয়া শুরু করে দিয়েছি, রাইট? তো ওই দেখো মৈনাক চলেও গেল, মৈনাক কফি খায় না হয়তো, আজ কি না খাই না খায়। তো আমাদের আমরা চায়ের সঙ্গে সঙ্গে আমরা কফি খাওয়া শুরু করেছি। কফি তো আমরা শুধুমাত্র কফিতে আটকে নিই, ক্যাপাচিনো, ফ্যাপাচিনো, ল্যাপাচিনো, হাজার একটা চিনো আছে ওই রকম। এখানেও সেম স্ট্রবেরি চা, ব্লুবেরি কফি, আর কি আছে? ব্লুবেরি কফি, অরেঞ্জ, স্ট্রবেরি কফি, নানান রকম কফি আছে। তো এই চা, কফি, লস্যি টাইপ অফ যে আমরা একসঙ্গে যেখানে পাই তাকে আমরা নিয়ারলি ক্যাফে বলি। এবার ক্যাফেতে আমাদের মধ্যে এমন একটা জিনিস হয়ে গেছে না, ক্যাফে মানে খুব দামি জিনিস, স্টারবাকস আছে, সিসিডি আছে, হাজার একটা আছে। কিন্তু আমরা তো জানি না যে ক্যাফে সস্তাও হতে পারে। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি তৃপ্তি ক্যাফে। তৃপ্তি ক্যাফেটা হচ্ছে পারফেক্টলি ভবানীপুর সিনেমার সামনে। ভবানীপুর সিনেমাটা কোথায়? ভবানীপুর সিনেমাটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রোর গেট নাম্বার 6 এর ঠিক পাশে। আর তোমরা যদি রাজবাড়ির দিক দিয়ে আসো তাহলে বাসে উঠে স্টপেজ বলতে হবে রবীন্দ্র সরোবর মেট্রো, নামলেই তোমরা তৃপ্তি ক্যাফে দেখতে পাবে। তো চলো তৃপ্তি ক্যাফে দিকে দেখা যাক তোমাদের। তো আমরা চলে এসেছি তৃপ্তি ক্যাফেতে, আর তৃপ্তি ক্যাফের ফেমাস হলো চকলেট চা। তো ফার্স্টে আমরা চকলেট চাটা ট্রাই করবো। তো বেসিক্যালি আমরা চা নিয়ে চলে এসেছি, চকলেট চা নিয়ে। দুরকম আছে, ছোটো আছে, বড়ো আছে। ছোটোর নাম 45, বড়টার নাম 70। ছোটোটাই নিয়েছি কারণ আরও অনেক কিছু দিতে হবে, ছোটোর দামটা অনেক কমে যাবে। গাড়ি নিয়ে বেশি কিছু নেবো না, পেছনে বিমর্চ সাউন্ড হচ্ছে, এই গাড়িগুলো আজকে নিয়েছে আমাদের জন্য, চিন্তা করে বলছি। তো তোমাদের বেসিক্যালি ব্যাপারটা দেখি, একটা ভাঁড়ের মতন করে চাটা দিয়েছে, গ্লাসের মতন করে, হাঁটুটা গ্লাস, আর গার্নিশিংটা দেখে নিতে পারো, খুব সুন্দর গার্নিশিং করেছে ওরা ভেতরে। বেসিক্যালি ভেতরে একটা চা দেওয়া আছে, ওপরে মালাই দেওয়া আছে, ঠিক কন্ডেন্স মিল্কের মালাই, তার মতো হাত ডিপি চকে দিয়েছে, আর উপরে দেখে যদি ভালো করে দেখতে পারো তখন চকো চিপ দিয়েছে, আর এই লিটল হার্ট একটা জেমস দিয়েছে, কিন্তু জেমস হচ্ছে লিটল হার্টসের মতো, দেখে না হ্যাঁ জানি পড়ে যাবে বা ছুটিয়া দেখতে পারছো না, যাই না প্রথমে আগে হার্টসটা ধুয়ে খাই, ছোট্ট জেমসের হার্টসটা। আবার একটা টিস্যু দিয়েছে যাতে তোমাদের নোংরা মানে এগুলি কিন্তু গায়ে না পড়ে। ওরা প্রথমে চাটা ঢেলে, তোমরা তো নিশ্চয়ই প্রসেসটা দেখে নিয়েছো, চাটা ঢেলে তার উপর কন্ডিশনার দিয়ে, তারপর আবার চকলেট সিরাপ দিয়েছে, তার উপর চকো চিপ দিয়ে হাট দিয়ে, তার উপর আবার ছোট্ট একটা জেমসের হাট দিয়েছে, দিয়ে জিনিসটা পুরো কমপ্লিট করেছে। চকলেট, মালাই, চা, আর সব থেকে বড় কথা মাটির ভাড়া দিচ্ছি, তো একটা হালকা মাটির গন্ধটাও চায়ের মধ্যে আছে, আর চাটার প্লেন না, চাটা ইলাচি, ইলাচির চা, এটা মনে রাখবো। দারুণ খেতে, দারুণ। চলো
পরের আইটেমে আমাদের সো তৃপ্তি ক্যাফের স্পেশাল আইসক্রিম চকো আইসক্রিম মিল্কশেকটা নিয়ে নিয়েছি, ওদেরকে বলেছিলাম একটু বানাতে দেরি হলো, কারণ তোমরা প্রসেসটা পুরো দেখলে আর ভিড়টাও দেখলে যে কতটা ভিড় হয়েছে। আর চামচ দেয়নি, তাই চামচ আনতে গেছে চিত্রদি নিয়ে চলে এলো। আর চলো এটা খেয়ে বলি তোমাদের কেমন এটা মানে বানিয়েছে ওরা। জাস্ট প্রসেসটা তো দেখলে, প্রথমে মিল্কশেকটা করে ওর মধ্যে তো আইসক্রিম দিয়েছে, তার উপর আবার ডবল আইসক্রিমের স্কুপ দিয়ে, তার উপর চকোচিপ, তার উপর জেম, হ্যাঁ তার উপর আবার ওই এই যে এই জিনিসটাকে কী বলে আমি জানি না, কোনোদিন খাইনি তাই কমেন্টে জানিয়ে বলো, যদি তোমরা জানো তো কমেন্টে জানিও। এটাও দিয়েছে, দিয়ে তার উপর আবার মানে চকো সিরাপ দিয়ে তারপর ওরা চামচটা দিয়ে সার্ভ করলো। চামচটা পরে দিয়েছিল অ্যাকচুয়ালি, চলো আমরা নিতে বলে খেয়ে দেখা যাক। তো দেখি আয় আমিও খাবো, সবার উপর আইসক্রিমটা আছে তো প্রথমেই আইসক্রিমটা উঠলো। উপরে তো ভ্যানিলা আইসক্রিম দিয়েছে, তার একটা নিজস্ব টেস্ট রয়েছে, আর ভ্যানিলা আইসক্রিমের সাথে মিল্কশেকটা মিশে গেছে। আর চকলেটটা মিলে চার, এটা এটা চিজ রয়েছে দেবো, এটা আমি নিজে একা খাবো। সাদে ওর নাম পেটুক দেওয়া আছে পুরো চ্যানেল জুড়ে, হ্যাঁ সাদে দেওয়া আছে, আমি তো বেশি বক বক করে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছ সে খেয়ে যাচ্ছে। আমরা তো খাবারের ভিডিও করতে এসেছি, খাবো না তা কী খাবো, বক বক করবো, চলো খাই। আমি কী করছি, মিল্কশেকটা সত্যি অসাধারণ, মিল্কশেকের রেটিং 10 এ 9.5, আর চকলেট চায়ের রেটিং 8.5 10 এ। তোমরা যদি তৃপ্তি ক্যাফেতে আসো অবশ্যই মিল্কশেকটা খাবে, এটা একটি HB রেকমেন্ডেশন। আর তার সাথে সাথে মালাই চা যেটা আমরা আজকে আমরা খেতে পারবো না, সেটা আরও সেটা তো অবশ্যই খাবে, সেটা কে আমাকে জানাবে যে মালাই চা মালাই চাটা খাবো ভেবেছিলাম, তিনটে আইটেম খাবো আমরা ভেবেছিলাম, বাট কিছুক্ষণ পরে তোমাদের আবার ভিড়টা দেখাবো। তো ভিড়টা দেখলে বুঝতে পারবে আমরা কেন খেতে পারছি না, আমরা জাস্ট ওইখান থেকে প্রায় 2 মিনিট দূরে এসে তারপর করছি এত ভিড়। তো চলো আমি খাই, মৈনাক একা খেয়ে যাচ্ছে আমার, টাটা টাটা মৈনাক। বেসিক্যালি চা আসছে আমাদের, ওকে তো বেসিক্যালি আমাদের চাটা আসছে, দাদা কখন আসে, আর শুনেছি যে চাটা স্পেশাল হয় 6 টাকা ছোটো চা, এতে চায়ের নাম না কোকা বলে বলে, ছোটো কোকা মেদু কোকা ছেলে কোকা বড়ো কোকা, এত খেয়েছি পেট পুরো ভরে গেছে এতক্ষণ। আর আমরা ছোটো কোকা নিচ্ছি দুটো, আমরা এই জন্য একটা ছোটো দুটো ছোটো কোকা নেবো, দেখি কবে যায় আমাদের ছোটো কোকা দুটো। ছবির কোয়ালিটিটিও নিয়ে বাজে কিছু মনে করো না, দূরে খেয়ে নি চলো, কয়টা পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, আর আইসক্রিম শেকটা কি এত পেটটা ভর্তি হয়ে গেছে, মালাই চাটা খেতে পারলাম না, তো ছোটো একটা ছোটো খোকা মানে ছোটো চা যেটা সেটা খেলাম। আর চিত্রদীপ টাকা নিয়ে চলে এসছে, চাতে কি পেট ভরে খায় চা, সত্যিই তাই চা যে পেট ভরে খাওয়া যায় এটা আমরা ভাবতেও পারি না, মানে কোনদিন হয়নি আমার চা, কোনদিন হয় না, হ্যাঁ চা খেয়ে পুরো পেটটা ভর্তি, মানে ওই চাটা খাওয়ার পর যে আইসক্রিম সেটা খেয়েছি না ওটাতেই পেট ভর্তি হয়ে গেছে। আর আরেকটা বড় কথা হচ্ছে এই চা খেয়ে মনে এত তৃপ্তি হয়েছে, পুরো পারফেক্ট নাম তৃপ্তি ক্যাফে, চা খেয়ে তৃপ্তি পাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই আসবে যারা চা প্রেমী, প্রত্যেক বাড়িতেই নিশ্চয়ই কেউ না কেউ চা প্রেমী রয়েছে, আর যারা চা প্রেমী তারা তো অবশ্যই আসবে, আর ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা তার উপর কমেন্ট করবে, আর তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আরে আমাদের এত খিটে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব তো করো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরের ভিডিও তাড়াতাড়ি আসছে, টিল দেন স্টে টিউন।